প্রবলেম 570, এটাতে বলছে এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, অর্থাৎ ইউডিএল অফ 200 পাউন্ড পার ফিট, অর্থাৎ এটার ইউনিট দেওয়া আছে 200 পাউন্ড পার ফিট, ক্যারিড অন এ সিম্পলি সাপোর্টেড স্প্যান, অর্থাৎ একটা স্প্যানের উপর, সিম্পলি সাপোর্টেড স্প্যানের উপর। ইফ দ্য ক্রস সেকশন ইজ শোন বিলো, অর্থাৎ এটা ক্রস সেকশন এরকম হলো রেক্টেঙ্গুলার। তো এখানে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম লেন্থ, অর্থাৎ আমাদের যে স্প্যানের যে লেন্থ সেটা বের করতে হবে। ইফ শেয়ারিং স্ট্রেস ইজ লিমিটেড টু 80 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, অ্যাজিউম দ্য লোড অ্যাক্টস ওভার এন্টায়ার লেন্থ অফ দ্য বিম, অর্থাৎ বিমের সম্পূর্ণ লেন্থ জুড়ে এই ইউডিএলটা কাজ করে, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে কাজ করতেছে। তো এটার চিত্রটা অনেকটা এরকম দেখা যাবে যে সিম্পলি সাপোর্টে দুইটা সাপোর্ট আছে এবং ইন্টায়ার লেন্থ জুড়ে ইউডিএল কাজ করতেছে এবং এটা ইউনিট হলো 200 পাউন্ড পার ফিট এবং এটা একটা হলো রেক্টেঙ্গেল। তো সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে পাওয়া যায়, আমরা জানি, আমরা যদি এক কাজ করি যে এই বড় যে বাইরের যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম বড় একটা রেক্টেঙ্গেল এবং মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে সেটা ধরে নিলাম ছোটো রেক্টেঙ্গেল। এখন আমরা বড় রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের এই অংশটুকুর মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। তো সেটাই আমরা অ্যাপ্লাই করছি যে বড়টার প্রস্থ ধরছি বি হলো 8 এবং উচ্চতা হলো 10, তো বিএচ কিউব বাই 12 এটাই অ্যাপ্লাই করলাম এবং ভিতরেরটার প্রস্থ হলো 6 সেটা অ্যাপ্লাই করলাম এবং উচ্চতা হলো 8 সেটা অ্যাপ্লাই করে এখানে আমরা পেয়ে গেছি এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। আর এখানে আমাদের বের করতে হবে শেয়ার স্ট্রেস কত, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত। তো সেটার জন্য আগে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পারতেছি যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এইখানেই। তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের মান হলো 100L, এখানে এল হলো এটার দৈর্ঘ্য। তো এটা যেহেতু দেওয়া নাই তাই এখানে এল এর মতো রয়ে গেছে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে ভি আমরা পেয়ে গেলাম 100L, আর কিউ, কিউ হলো, তো এখানে কিউ বের করতে হবে এই অংশটুকুর ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া নিউটাল অ্যাক্সিসের সাপেক্ষে। তো এটা বের করার জন্য আমরা উপরের এই পুরো জায়গাটাকে ধরে নিলাম একটা বড় রেক্টেঙ্গেলের অর্ধেক, তো তারপর এই নিচের যে মাঝখানে যে ফাঁকাটা সেটাকে একটা ছোটো রেক্টেঙ্গেলের অর্ধেক। তো বড় রেক্টেঙ্গেলের অর্ধেকের মোমেন্ট অফ এরিয়া থেকে মাঝখানের এই ছোটো মোমেন্ট অফ এরিয়া যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকুর মোমেন্ট অফ এরিয়া পেয়ে যাব। তো সেইটার ক্ষেত্রে বড়টার আমরা দেখতেছি দৈর্ঘ্য হলো 8 এবং প্রস্থ হলো 5, তো এটার ক্ষেত্রফল হলো 8×5। এটা নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব হবে 2.5, কারণ এই বড়টার টোটাল প্রস্থ হলো 5, তো এটার এই অর্ধেক পর্যন্ত হবে 2.5। তো সেটা দ্বারা গুণ করে এটার মোমেন্ট অফ এরিয়া বের করে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া বের করলাম। তো ছোটোটার এটার দৈর্ঘ্য হলো 6 এবং প্রস্থ হলো 4, তো 6×4 এটার ক্ষেত্রফল পেয়ে গেছি এবং এটার সেন্ট্রয়েড থাকবে এইখানে, অর্থাৎ এটার টোটাল হাইট হলো 4, তাহলে সেন্ট্রয়েড থাকবে 2 ইঞ্চিতে, আর নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স হলো 2 ইঞ্চি, তো এটা দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা 52 ইঞ্চ কিউব পেয়ে গেছি এটার কিউয়ের মান, তো ফার্স্ট মোমেন্ট অফ এরিয়ার মান। আর আমাদের এখানে দেওয়া আছে FB, অর্থাৎ হরিজন্টাল শেয়ার ফোর্সের মান দেওয়া আছে 80 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটার মান দেওয়া আছে, আর আয়ের মান বের করছি বেস B হবে এই নিউট্রাল অ্যাক্সিস যেখান দিয়ে গেছে সেইখানে আমাদের এই ক্রস সেকশনের কতটুকু অংশ পাইছে সে। তো এই ক্রস সেকশনের এইটুকুর দৈর্ঘ্য হলো 3 করে, এটুকুর দৈর্ঘ্য হলো কতটুকু, আচ্ছা আচ্ছা এটা এমনি বোঝা যাচ্ছে যে বাইরের হলো 8 ভিতরে হলো 6, তাহলে 8 থেকে এই 6 যদি বাদ দিয়ে দিই তাহলে এই দুই পাশের টুকু পাওয়া যাবে, অর্থাৎ 2। এটা হলো বি এর মান, তাহলে যদি এখানে সব কিছুর মান বসিয়ে দিই তাহলে এখান থেকে এল এর মান পেয়ে যাবো 12.64 ফুট।